কোনটা ভাই সেরা বিরিয়ানি? আরে দাদা, বেহালার সেরা বিরিয়ানি কোনটা? দাদা, বেহালার সেরা বিরিয়ানি? বেহালার সেরা বিরিয়ানি কোনটা? আরে ভাই, বেহালার সেরা বিরিয়ানি কোনটা রে? সেরা বিরিয়ানি কোনটা একটু বলবেন? বেহালার সেরা বিরিয়ানিটাই কিন্তু চাই দাদা। দাঁড়াও দাঁড়াও, আসছি বিরিয়ানি সাজিয়ে, এক্ষুনি আসছি। গাইজ, এই চ্যানেল আপনাদের ফুড ক্রেভিংস বাড়ায়, আর ক্রেভিংসটাকে অব্যাহত রাখার জন্যে নিচে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দাবাতেই হবে। চলে যান, নিচে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন আর পাশের ঘন্টাটা ডং ডং করে বাজিয়ে দিন। আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজ কিসের ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, বিরিয়ানির যুদ্ধ। যুদ্ধটার সূচনার ব্যাপারে আমি একটু বলে দিই দর্শকদের, আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে যেটার নাম ফুড অ্যাডিক্ট। কি ভাবছেন তো এই গ্রুপটা কোত্থেকে এলো? চলে যান ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া আছেন, এবং টুক করে জয়েন করে যান ওই গ্রুপে। ওই গ্রুপে আমি একটি পোল ক্রিয়েট করেছিলাম 11ই ফেব্রুয়ারি। সেখানে জানতে চাওয়া হয়েছিল বেহালার বেস্ট বিরিয়ানি কোনটা। তো সকল ফুডিস যারা এখানে আছে সবাই মিলে ভোট করে, এবং সেই ভোটে উঠে আসে দুটো বিরিয়ানি আউটলেটের নাম। বাকি আরও কটা বিরিয়ানির নাম লোকে বলেছে, বাট এই দুটো টপ টুতে আসে, এবং সেই বিরিয়ানির নাম দুটো হলো হাজি সাহেব আর পান্নাস কিচেন। তো আজ আমরা করলাম কি, এই দুটো আউটলেট থেকে বিরিয়ানি নিয়ে এলাম। হ্যাঁ, নিয়ে এলাম, অর্ডার করিনি। এই কারণেই অর্ডার করিনি, কারণ অনেকে বলে অর্ডার করলে নাকি গুণগত মান পড়ে যায়। তো আমরা সেইটা যাতে না হয় সেই জন্যে আমরা ডাইরেক্ট নিজেরা গিয়ে রেস্টুরেন্ট থেকে তুলে আনি। তো এবার কে এই যুদ্ধে জেতে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। যারা বেহালার বাইরে থেকে দেখছো তাদের জন্য আমি একটু এই দুটো দোকানের হিস্ট্রিটা বলে দিই। এই দুটো দোকানই লেট 90s চালু হয়। হাজি সাহেব ইনিশিয়ালি তারা একটা কাঁচা মাংসের দোকান ছিল, রাদার এখনও আছে পাটকপাড়ায়, ওদের কাঁচা মাংসের দোকান আছে, মানে মাটন শপ যেটাকে বলে, তো সেটা আছে। এবার তারপর তারা রোল কাউন্টার হিসেবে শুরু করে, পরবর্তীকালে বিরিয়ানিও চালু করে, এবং সেটা খুব ফেমাস হয়ে যায়। এবং মেন যেটা এদের প্লাস পয়েন্ট ছিল, ওই ট্রামডিপো অঞ্চলে যেখানে এটার এদের দোকান, সেইখানে পুরো ভরে যেত বিরিয়ানি গন্ধে। তো সেখান থেকে বিরিয়ানি প্রচণ্ড রকমভাবে জনপ্রিয় হয়ে ওঠে ওদের। এরপর আসি পান্নাস কিচেন। পান্নাস কিচেন কিন্তু বেহালা ট্রামডিপোয় একটু দূরে গেলে ওদের অয়েল মিল ছিল, যেখানে ওরা কাঁচা সর্ষের তেল বেচত। সেখান থেকে একদিন একটা ওরা রেস্টুরেন্টটা খোলে, এবং রাতারাতি তারা ফেমাস হয়ে যায় হাজির বিরিয়ানিকে টক্কর দেওয়ার জন্যে। সেই জন্যে এই দুটো দোকান বেহালাবাসীর কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয়। আর আমি একটু লোকেশনটাও বলে দিই হিস্ট্রিটার সাথে সাথে, দুটো অবস্থান কিন্তু 500 মিটারের দূরত্বর মধ্যেই, দুটোই কিন্তু আমাদের বেহালা ট্রামডিপো অঞ্চলে, একটা বাজারের মুখে আর একটা বিদ্যাসাগর হসপিটালের ঢোকার মুখে। আমরা বসে পড়লাম দুটো বিরিয়ানি নিয়ে। আমার লেফট হ্যান্ড সাইডে আছে হাজি সাহেব, আর রাইট হ্যান্ড সাইডে আছে পান্নাস কিচেন। আর এটা টোটাল 3টে নকআউট রাউন্ডে খেলা হবে। একটা হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে কোয়ান্টিটি, তারপর হচ্ছে কোয়ালিটি। চলুন শুরু করা যাক। প্রাইজে আসা যাক। এটা এখানে হাজি সাহেব, হাজি সাহেব নিয়েছে 240। এটা কিন্তু মাটন বিরিয়ানি, নর্মাল মাটন বিরিয়ানি এটা। এবার আসা যাক পান্নাস কিচেনে। এটা ওদের নর্মাল মাটন বিরিয়ানি, এটার দাম নিয়েছে 230। তো প্রাইজের ডিফারেন্স মাত্র 10 টাকা। তো এবার আসা যাক মেন জিনিস, কোয়ান্টিটিতে। কোয়ান্টিটির দুটো বাক্সের সাইজ দেখতে পাচ্ছো, মোটামুটি সেম। এবার আসা যাক কে কতটা দিয়েছে। এর মাটনের পিসের সাইজটা একটু বড়, আর একটা বড় আলু দিয়েছে, কিন্তু এখানে আলু ছোট, মাটনটা মোটামুটি সাইজ, আর এটা ডিম দিয়েছে, এ কিন্তু ডিম দেয়নি। আর রাইসের কোয়ান্টিটি হিসেবে আমার মনে হচ্ছে পান্নাটা একটু বেশি এটার থেকে। কিন্তু ফাইনাল রাউন্ড অ্যান্ড দ্য মোস্ট এক্সাইটিং রাউন্ড, কারণ এখানে ফাইনালি আমি বিরিয়ানি দুটো খেতে চলেছি। বিকজ অসাধারণ দুটো বিরিয়ানি থেকে গন্ধ বেরোচ্ছে। আমি কিন্তু লোভ সামলে এতক্ষণ আপনাদের প্রাইস আর কোয়ান্টিটি দেখিয়ে গেছি, এবার এলো খাওয়ার পালা। চলুন, এবার এইটার থেকে আমার মনে হচ্ছে একটু বেশি গন্ধ বেরোচ্ছে, তো আমি এটাই প্রথমে নিই। এটা হচ্ছে হাজি বিরিয়ানিটা। আমি প্রথমে জাস্ট রাইসটা নিলাম। রাইসের গ্রেনগুলো যদি আমরা দেখি, বেশ বড় বড়, লম্বা লম্বা। এবার আমি পান্না থেকে একটু রাইস নিই।
দুটো রাইস পাশাপাশি নিয়ে দেখব। আচ্ছা বিরিয়ানি কিন্তু এলাচ দিয়েছে, এটা আমার খুব একটা পছন্দ হয় না, এটা কিন্তু আমি পেলাম এলাচ, গোটা গোটা এলাচ দিয়েছে। তো এবার আমি খেয়ে দেখি, প্রথমে হাজিটা হাত লাগাই, নাহলে আবার আপনারা কমেন্ট করবেন চামচ দিয়ে কেন খাচ্ছি। হাজিরটা খেলাম, হাজির চালটা বেশ লম্বা, যেখানে এই চালটা কিন্তু খুব লম্বা না, আর কিছু চাল ভাঙা চাল আছে যেটা কিন্তু হাজির মধ্যে নেই। আর হাজিরটা একটু একটু ভেজা ভেজা চালটা, এটা একটু ড্রাইয়ের দিকে। এবার আসা যাক দ্য ইমোশনাল পার্ট অফ দ্য বিরিয়ানি, দ্যাট ইজ দ্য আলু। আলুটা প্রথমে আলু ভাঙার টেস্ট, চামচ দিয়ে একটু এফার্ট লাগাতে হচ্ছে ভাঙতে গিয়ে, চামচ দিয়ে একটু এফার্ট লাগাতে হলো। এটা হাজির হাজির বিরিয়ানির প্রথমে টেস্ট হলো। এবার পান্নার বিরিয়ানির টেস্ট, এটা কিন্তু অনেক ইজি ভেঙে যাচ্ছে। এবার দেখা যাক আলুর ভেতর ফ্লেভার কতটা ঢুকেছে। প্রথমে আমি পান্নাটা দিয়ে ট্রাই করছি। পান্নার সেদ্ধটা খুব ভালো হয়েছে আলুর, আর মশলাটা ঠিকঠাক ঢুকেছে, খুব যে ঢুকেছে বলবো তা না। এবার হাজি হাজি আলুটা একটু শক্ত আছে, আমি কিন্তু আগে এরকম পাইনি আলু, একটু শক্ত। হাজি আলুটা একটু আন্ডার কুকড আছে, ওই যে ভাগ্য খারাপ পেলাম সেখানে, এর কিন্তু আলুটা বেশ সুন্দর হয়ে। এবার আসা যাক মেন আইটেম, দ্যাট ইজ দ্য মাটন, এটা হচ্ছে হাজির। দেখতে পাচ্ছেন মাটনটা, জাস্ট দেখুন। আর এবার পান্না, তো এবার হচ্ছে গিয়ে দেখি কোনটা ইজিলি ছিঁড়ে আসে। আমি দুটোকে দু হাত দিয়ে তুলে ধরছি, পান্নারটা কিন্তু মনে হচ্ছে আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে, এটা কিন্তু ছিঁড়ছে না, এটা একটু বেশি চর্বি চর্বি যুক্ত, সেখানে পান্নারটা কিন্তু ছিঁড়ে আসছে, এটা একটু চর্বি সেই জন্য এটা কিন্তু ইজিলি ছিঁড়ে চলে এলো, এটা কিন্তু ছিঁড়ছে না কারণ এটা ম্যাক্সিমামটাই চর্বি পোর্শন। দেখুন পুরোটাই চর্বি, আচ্ছা পান্নাটা কিন্তু ইজিলি ছিঁড়ে চলে এলো। দেখি এবার মাটনটা খেয়ে, পান্নার মাটনটা খেলাম, মাটনটা একটু ছিবড়ে টাইপের আছে, একটু ফাইবারাস, দেখেন মাটনটা একটু ফাইবারাস, যদিও মশলাপাতি ভালো ঢুকেছে কিন্তু মাটনের কোয়ালিটিটা এবার হাজির চর্বিটা দিয়েছে, যারা চর্বি ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো পিসটা। মাংস পাটটা খেয়ে দেখি, মাংসটা সেদ্ধ হয়নি একদমই, মাংস একদমই সেদ্ধ হয়নি, খুব কসরত করে ছিপতে হলো। মাংস তো দেখলাম আমরা, এবার চর্বির সাইডটা খেয়ে দেখি, চর্বিটা ভালোই আছে। ভালোভাবে ম্যারিনেশন করা হয়েছিল বোঝাই যাচ্ছে, কিন্তু আর একটু কুক হতো। আচ্ছা আর একটা ব্যাপার বলি, পান্নার যেটা মেন ব্যাপার, ও কিন্তু ডিম দিচ্ছে, যেটা হাজিতে আপনি পাবেন না, প্রবাবলি ওদের বোধহয় স্পেশাল বিরিয়ানিটাতে, স্পেশাল মাটন বিরিয়ানিতে ডিম আসে, কিন্তু নর্মালটাতে আসে না, কিন্তু পান্না ডিম দিয়েছে। তো ওভারঅল এবার খেয়ে দেখবো আমি দুটোকেই, খেয়ে আপনাদের ভিডিওর ওই পারে বলবো কোনটা আলটিমেটলি জিতলো। ও বিরিয়ানিটা যা খেলাম, দু দুটো বিরিয়ানি খেয়ে পেটা এত পুরো ঢাপ। ও আপনারা চলে এসেছেন, হ্যাঁ দুটো বিরিয়ানি শেষ, একদম শেষ জায়গা বলে পুরো শেষ,
ওই জন্য এটা দরকার, এটা খাওয়াটা খুব জরুরি। যেটা মেইন ডিফারেন্স বুঝলাম দুটো বিরিয়ানি খেয়ে, যারা ফ্লেভারফুল রাইস পছন্দ করেন তারা নিশ্চয়ই হাজিরটার দিকে বেশি পছন্দ করবে, কারণ হাজির রাইসটা কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল। সেদিক দিয়ে পান্না খুব লাইট আর একটু ব্ল্যান্ড লেগেছে আমার টেস্টটা। আবার মাটনের দিক থেকে যদি কম্পেয়ার করেন, চর্বিযুক্ত মাটন যারা পছন্দ করে তারা কিন্তু হাজিটাই প্রেফার করবে। আর এটা পান্নার মাটনটা একটু ফাইবারাস ছিল, যেটা আমার খুব একটা পছন্দের নয়। আর নেক্সট যেটা, ডিম যারা বিরিয়ানিতে পছন্দ করে তারা কিন্তু আবার পান্নাটাতে পছন্দ করবে। ওভারঅল দুটো বিরিয়ানি তুমি যদি পাশাপাশি খাও কোনো ডিফারেন্স পাবে না, যদিও হাজিটার ফ্লেভার কিন্তু বেশি। তো আরেকটা জিনিস যেটা আমার বলা খুব দরকার, যারা হাজির বিরিয়ানিটা খাবে তাদের কিন্তু পেটটা বেশ হেভি একটা ব্যাপার ফিল হবে খাওয়ার পর, যেটা কিন্তু পান্নাতে ফিল হচ্ছে না। আর হাজিতের হাজির স্মেলটা কিন্তু একটা অনবদ্য স্মেল, এটা আমার মনে হয় বেহালার কোনো দোকান দিতে পারবে বলে আমার মনে হয় না। পান্নার কিন্তু সেই স্মেলটা একদমই মিসিং। আর আমার আলুতে যদি আসি, যেটা সবাই বলে ইমোশন অফ বিরিয়ানি, আলুতে এলে কিন্তু পান্নার আলুটা অনেক বেটার। সাইজে একটু ছোট হলো বাট কোয়ালিটি অফ দ্য আলু ওয়াজ গুড পান্নাতে দেন হাজি। আর পান্নাতে যে ডিমটা দিয়ে আমার মনে হয় আলুটা কম্পেনসেট করে দিয়েছে ওরা, সাইজ ছোট দিয়েও ডিমটা দিয়েছে। ওভারঅল যদি তুমি প্রাইস ওয়াইজ দেখো, 10 টাকার ডিফারেন্স, 10 টাকার ডিফারেন্সে পান্না 230 টাকা আর হাজি 240 টাকা। কিন্তু 230 টাকা তুমি মনে রাখবে, কোয়ান্টিটি অফ রাইস বেশি, ডিম বেশি, ডিম একটা এক্সট্রা পাচ্ছ। তো আর এদিকে 240 টাকায় তুমি ফ্লেভার বেশি পাচ্ছ, মাটনের সাইজ, চর্বিযুক্ত মাটন যারা প্রেফার করো তাদের জন্য একদম লাভলি ব্যাপার, কিন্তু যারা পছন্দ করে না তারা অবশ্যই তাদের জন্য কিন্তু পান্না। আমি যদি আমার চয়েস বলি, আমার চয়েস হিসাবে কিন্তু আমি হাজিটাকেই রেট করবো, কারণ 10 টাকা বেশি দিয়েও আমি সরু চালের রাইস পাচ্ছি, লম্বা লম্বা সরু চালের রাইস, যেটা অ্যাকচুয়ালি বিরিয়ানির পক্ষে একদম পারফেক্ট। স্মেলটা, এই স্মেলটা আমি বলবো কোনো বিরিয়ানির দোকানে আমি এই স্মেলটা পাই না, যেটা আমি হাজিতে পাই। সেকেন্ডলি, চর্বিওয়ালা মাটন আমার অলওয়েজ ভালো লাগে, তো সেই জন্য আমার ওদের মাটনের টেক্সচার বা কোয়ালিটি যেটা দেয় সেটা আমার খুব পছন্দের। হ্যাঁ, আলুটা একটু শক্ত, সেটা আজকের দিন আমার প্রবাবলি আনফর্চুনেট আমার ভাগে পড়ে গেছে। কোন কোন বিরিয়ানিটা বেশি পছন্দ এই দুটোর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানান। অলরেডি কিছু সংখ্যক মানুষ আমাদের ফেসবুক গ্রুপে এইটার পোলে কিন্তু পার্টিসিপেট করেছে এবং তাদের পছন্দ জানিয়েছেন, এবং সেই পছন্দতেও কিন্তু এগিয়ে আছে হাজি সাহেব। তো আপনাদের কোনটা পছন্দ সেটা অবশ্যই জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।